فمن يأمل مثقال ذرة خيرا يراه ومن يأمل مثقال ذرة شرا يراه عن مستورد بن سدد رضي الله تعالى عنه قال سمعت رسول صلى الله عليه وسلم يقول والله ما الدنيا إلا في الآخرة إلا مثله ما يزال أحدكم إصبعه في اليم فلينجر بما يرجي رواه مسلم যাবতীয় প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যার অশেষ রহমতে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে মুকুল জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই মহতি মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারের সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদুসালাম বর্ষিত হোক মুক্তির অগ্রদূত নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খতম নবীন দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড জনাব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লামের শানে শান্তি বর্ষিত হোক সেই সকল মানুষদের প্রতি যারা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে মানুষের সার্বিক কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে গেছেন যাচ্ছেন এবং যাবেন আল্লাহর আব্বুল আলমিন তাদের সবাইকে জান্নাতুল ফের দাউস দান করন আমিন সমাতে উপস্থিতি মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কোরআন একান্ন নম্বর সুরা সুরা জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত মোহান আল্লাহ বলেন আমার হলাকতুল জিন্নাল এংস ইল্লাল ইয়াবোদন আল্লাহ ক্রিয়েটেড নোট দা জেন্স অ্যান্ড হিউমেন্স একসেপ্ট দ্য শুড ওয়ারশিপ মে এলন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামী করার জন্য তবে পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহরাব্বুল আলামিনের এই মহান উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়ে পৃথিবীতে এসে একাধিক পাপ করছি পাপ করতে করতে আমাদের অন্তর কয়লার মতো কালো কুসকুসে হয়ে গেছে ভালো কাজ যেন আমরা করতেই জানি না বাড়ির পাশেই মসজিদ মসজিদে আজান হয়েছে সালাতের জামাত হচ্ছে আপনি মসজিদের দরজা পার হয়ে নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করছেন মসজিদে প্রবেশ করলেন না শয়তান আপনাকে আচ্ছন্ন করে নিয়েছে শয়তান আপনাকে বস করে নিয়েছে আসলে ভালো কাজগুলো আমাদের ভালো লাগে না আমরা হয়তো বা নিজেদেরকে পাপ মুক্ত মনে করছি আমরা নিজেদেরকে পাপ মুক্ত মনে করছি যার কারণে ভালো কাজ করছি না নেকির কাজ করছি না আওদ কি তাই মানুষ কি কখনো পাপ মুক্ত না একাধিক পাপ আপনি প্রতিদিন করছেন যদি আপনি মনে করেন আপনি কোনো অপরাধ করেননি তাহলে আপনি তো রয়েছেন আপনি পবিত্র কোরআন পড়েন না জানেন না মানেন না তাই হয়তো বা মনে করছেন আমার দ্বারা পাপ হয় না আল কোরআন বারো নম্বর সুরা সুরা ইউসুফ তেরো নম্বর পারা সাত নম্বর রুকু তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আমা অমাউবার ইন্না নফসাল আম্মারাতুম বিসুই ইল্লা রাহিম রাব্বি আই ফ্রি নোট মাইসেলফ ফ্রম ব্লেম আর আমি নিজেকে নির্দোষ মনে করি না ইউসুফ আলাইহিস সালাম বলছেন আর আমি নিজেকে নির্দোষ মনে করি না ইন্না নফসাল আম্মারাতুম সই ইল্লা রহিমা রাব্বি নিশ্চয়ই মানুষের প্রবৃত্তি তাকে মন্দের দিকে নিয়ে যায় মন্দের প্ররোচনা দেয় তবে সেই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেন তোমার প্রতিপালক যার প্রতি রহমত বর্ষণ করেন সেই ব্যক্তি ব্যতীত রাহিম মাই লর্ড ইজ অফ অ্যান্ড মোস্ট মার্সিফুল আমার প্রতিপালক দয়াময় এবং ক্ষমাশীল পাপ করার কারণে যেমন পৃথিবীতে আপনি বিপদের সম্মুখীন হবেন বিচারের মাঠেও আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে পৃথিবীটা আপনার জন্য যেরকম অন্ধকার বিচার মাঠও আপনার জন্য অন্ধকার হবে পুলসিরাত আপনি পার হতে পারবেন না পাপ করার কারণে অপরাধ করার কারণে আপনি আল্লাহ প্রদত্ত নূর বা আলো পাবেন না যার কারণে পৃথিবী আপনার জন্য অন্ধকার হয়ে যাবে যেমনইভাবে অন্ধকার অনুরূপভাবে পুলসিরাতও আপনার জন্য অন্ধকার হয়ে যাবে আপনি পুলসিরাত পার হতে পারবেন না জাহান নামে আপনাকে যেতে হবে যে সকল মানুষেরা আল্লাহ প্রদত্ত নূর পাবে তারা জান্নাতে যাবে যে সকল মানুষেরা নেক আমল করবে তারা জান্নাতে যাবে আলকোরন সাতান্ন নম্বর সুরা সুরাহাদির সাতাশ নম্বর পারা দুই নম্বর রুকু বারো নম্বর আয়াত মোহন আল্লাহ বলেন ইয়ামাতারল ওয় মিনি অল ওয়মিনাতী এসরা নুর রহম আল্লাহুরাবুল আলমিন বলছেন সেদিন তুমি দেখবে অন দ্য ডে ইউ শ্যাল সি দ্য বিলিভার ম্যান অ্যান্ড দ্য বিলিভার ওয়মেন বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী যাদের সম্মুখে এবং ডানে আলো বিচুরিত হচ্ছে আলো চমকাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুশরাকুম লিয়াউমা জান্নাতুন তাজমিন তাহদিয়াল আনহার খালিদিনা ফিহা তাদেরকে সুসংবাদ দিয়ে হয় জান্নাতের কেমন জান্নাতের এমন একটা জান্নাত যার তলদেশে ঝর্ণা প্রবাহিত রয়েছে নহর প্রবাহিত রয়েছে জালিকা হুাল ফাউজুল আজিম এটাই হচ্ছে সফলতা এটাই সাকসেসফুল যদি আপনি জীবনে যতদিন জীবিত রয়েছেন যতদিন বেঁচে রয়েছেন আল্লাহ প্রদত্ত বিধান পালন করতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহী বিধান আপনার জীবনে বাস্তবায়িত হয় তাহলে আপনার ইহুকালীন জীবন সাকসেস আপনার পরকালীন জীবন সাকসেস আর যদি আপনি আল্লাহ এবং রাসু সাল্লাল্লাহু আলহি বিধান আপনার জীবনে বাস্তবায়িত না করেন তাহলে পরকালে আপনাকে জাহান নামের কঠিন থেকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে একথা নিশ্চিত আপনাকে টেনে হিসরে অপমান করে অপদস্ত করে উপর করে ধাক্কা মেরে মেরে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহরাবুল আলমিন জীবন দিলেন আপনাকে ফেরেস্তাদের মতো উপেক্ষা করে আল্লাহরাব্বুল আলমিন পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করলেন আপনাকে সৃষ্টি করলেন কেন আপনি ইচ্ছামতো মতো জীবনযাপন করবেন তাই না কখনোই নয় আল কোরআন সাতষট্টি নম্বর সুরা সুরা মূল দুই নম্বর আয়ত মহর আল্লাহ বলেন আল্লাহ লিহলাইক আল মাউতা অল হায়তা লিয়াবলুয়াকুম আইনযুকুম মাহসানু আমালা তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন লিয়াবলুয়াকুম আইন জুকুম মাহসানু আমালা তোমাদের মধ্যে উত্তম আমলকারীকে ভালো আমলকারীকে এইটা দেখার জন্য আল্লাহরা বোলালামিন আপনাকে সৃষ্টি করেছেন এমনি এমনি পৃথিবীতে আপনি বিচরণ করবেন পৃথিবীতে মানুষ সব চাইতে নাফরমান জাতি পৃথিবীতে মানুষ সব চাইতে নাফরমান জাতি এরা আল্লাহ প্রদত্ত নিয়ামত ভোগ করে অথচ আল্লাহর ইবাদত করে না আল্লাহ রাবুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন পরীক্ষার জন্যই সৃষ্টি করেছেন কিন্তু আপনি তা বুঝতে নারাজ যতটুকু আপনি হায়াত পেয়েছেন ততটুকুতেই আপনার ক্ষমতা আপনার দম্ভ আপনার অহংকার আপনার অর্থ এতটা বেগবান হয়েছে আপনি পরকালীন জীবনকে ভুলে গিয়েছেন দুনিয়া এবং পরকালীন জীবনের পার্থক্য আপনার জানা নেই যদি জানতেন তাহলে হয়তোবা পৃথিবীতে এতটা আপনি ক্ষমতা দাপট দেখাতেন না আন মুস্তারিদে সাদাদরে আল্লাহু তাআলা অনুক সামিতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া

মোহাম্মদ সাল্লাস্লাম বলছেন এবং আখিরাজ উদাহরণ হচ্ছে দুনিয়া এবং আখিরার জীবনের তুলনা হচ্ছে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবান অতঃপর আঙুল তুলে দেখুক আঙ্গুলে কতটুকু পানি লেগে রয়েছে আঙুলে যা পানি রয়েছে এটা হচ্ছে দুনিয়ার জীবন পুরো সমুদ্র আর সমুদ্রের পানি হচ্ছে আখিরাজ জীবন সেই মুসলিম সমত উপস্থিতি অথচ এই অল্প কিছুদিন এই হায়াত পেয়ে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দান করছি আপনি কি মনে করছেন মৃত্যুবরণ করবেন না মৃত্যুর স্বাদ আশা দান করবে নান ক্যান ডেথ কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না প্রত্যেকে মৃত্যুর স্বাদ আশা দান করবে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না এখানে ইসলামী মাহফিলার আয়োজন হয়েছে আপনি আত্মীয়তা করার জন্য আয়োজন করলেন পবিত্র কোরআন এবং আলোচনা এখানে হবে প্রত্যেকে আলোচনা শুনবেন আর সেই উদ্দেশ্য করে এই মাহফিল করা উচিত এবং সেখানে অংশগ্রহণ করা উচিত আপনি আপনার জীবনে আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের অনুশাসন আপনার জীবনে হবে আপনি নিজে কোরআন শিক্ষা করবেন আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন এতে করে আপনি উপকৃত হবেন আপনার সন্তান উপকৃত হবে এবং আপনার জন্য বিচারের মাঠে সম্মান বয়ে আনবে আপনার সন্তান যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন এই কোরআন বিচারের মাঠে আপনাকে সম্মানিত করবে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে প্রমাণ

আল্লি রসুল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমল করে বিচারের মাঠে তার পিতামাতাকে তার মাথায় তাস পরানো হবে মুকুট পরানো হবে এমন মুকুট আল্লাহ রসুলাম বলছেন তার আলো হবে সূর্যের আলোর মতো অয়ুক্স অলিদাইহি হুল্লাতান তার পিতামাতাকে এমন পোশাক পরানো হবে পৃথিবীর মূল্যের পোশাক তার পিতামাতাকে পরানো হবে যে বা যারা তার সন্তানকে পবিত্র কোরআনের শিক্ষা দিবে এবার তারা বলবে কেন আমাদেরকে এই পোশাক পরানো হচ্ছে তাদেরকে বলা হবে যে তোমার সন্তানকে তুমি কোরআনের শিক্ষা দিয়েছ তোমার সন্তান কোরআন অনুধাবন করেছে কোরআন পড়েছে কোরআন অনুযায়ী আমল করেছে যার কারণে আজকে তোমাকে পরানো হচ্ছে হচ্ছে মুকুট অথচ আমরা নিজেরা না কোরআনের অনুশাসন করি আমাদের সন্তানদেরকে না কোরআন অনুযায়ী জীবনযাপন করতে বলি এজ এ গার্ডিয়ান হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে সন্তানদের সৎ উপদেশ দান করা যা আপনি করছেন না আপনি নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারছেন না আপনি নিজেকে অন্যায় থেকে দূরে রাখতে পারছেন না আপনি নিজেকে ভালো কাজে নিমজ্জিত করতে পারছেন না শয়তান আপনাকে বারংবার ধোকা দিচ্ছে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আপনাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে ভাবে পথ থেকে অন্য পথে নিয়ে যাবে খারাপ পথে নিয়ে যাবে আর আপনি তাই করছেন আপনি শয়তানেরই সঙ্গ দিচ্ছেন সালাতাদাই করছেন আবার তামাক আপনার মুখে রয়েছে সালাতাদাই করছেন আপনি মিথ্যা কথা বলছেন সিএম পালন করছেন আপনি মিথ্যা কথা বলছেন হজ আদায় করেছেন হজ পালন করেছেন সালাতাদি আপনি আদায় করেন না এই কাজগুলো আপনার কাজে আসবে না যদি আপনি নিজেকে সংশোধন করতে না পারেন পূর্ণাঙ্গ রূপে ইসলাম আপনি একটা পালন করবেন আর একটা পালন করবেন না এমনটা হতে পারে না এমনটা হবে না আলকোরান দুই নম্বর সুরা সুরা বাকারা দুশো আট নম্বর আয়াত মহান আল্লাহ বলেন এয়াই ইউ আল্লাহাদিনা মানদ খুলুফি সিল্মি কাহফা হেই মানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা ইসলামে অলা তাতবি হতুয়াতি শয়তান আর শয়তানের প্রদানকে অনুসরণ করো না ইন্নাহুল আকুম আদব্য মোবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান শয়তান আপনাকে প্রতিনিয়ত খারাপ কাজের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আপনাকে রং ঢং দেখাচ্ছে আর আপনি সেটাই করছেন সমাজের উপস্থিতি আপনি নিঃস্ব আপনি অসহায় সেদিন বুঝতে পারবেন যেদিন বিচারের মাঠে না বন্ধুবান্ধব না প্রিয়তমা স্ত্রী না ছেলেমেয়ে না আত্মীয় স্বজন না আপনার নেতা আপনার কাজে আসবে সেদিন আপনার সালাদ থাকবে সিয়াম থাকবে জাকাত থাকবে কিন্তু আপনি এমন কিছু কাজ করেছেন যেই কাজগুলোর মাধ্যমে আপনি মানুষকে কষ্ট দিয়েছেন বা মানুষের হক নষ্ট করেছেন আপনি সেদিন নিঃস্ব হয়ে যাবেন অসহায় হয়ে যাবেন বুঝতে পারছেন না

সাহাব একের আমরা জিআল্লাহু বলছেন আল মুফতিসু ফিনা মাল্লা দিরহাম আলাহু আলা মাতা আল্লাহসুল যার টাকা নেই যার পয়সা নেই যার দিনার নেই যার দিরহাম নেই সেই ব্যক্তি নিঃশ্ব অসহায় দরিদ্র অলা আল্লাহসুল সাল্লাহসাল্লাম বলছেন ইন আল মুফ্লিসা ইয়াত ইয় মালকিয়ামাতি বিশ্বালাতি ন সিয়ামিন ও জাখাতিন নিশ্চয়ই অসহায় দরিদ্র নিঃশ্বই ব্যক্তি আমার উন্মতের মধ্য যে বিচারের মাঠে আসবে তার সালাত থাকবে তার সিয়াম থাকবে তার জাকাত থাকবে অয়াতিকা শাতামাহাজা ও কানাভা হাজা ও আকেলা মাল হাজা ও সাফাকা দামাহাজা ও জারাবাহাজা তবে তার সাথে কিছু ব্যক্তি আসবে যাদের কাউকে সে গালি দিয়েছে কাউকে সে অপবাদ দিয়েছে কাউকে সে আঘাত করেছে কাউকে কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে অথবা কাউকে সে অন্যায়ভাবে হত্যা করেছে এইবার পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে এই ব্যক্তির নিকট থেকে যা নেকি রয়েছে পাওনাদারকে দিয়ে দেওয়া হবে পাওনাদারকে দিয়ে দেওয়া হবে যদি নাকি শেষ হয়ে যায় পাওনাদারের পাপ তার উপরে বর্তাবে আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে অসহায় সবচেয়ে দরিদ্র সবচাইতে নিঃস্ব পরিশেষে কি হবে তুরিহা ফিন্নার তাকে টেনে হেসে অপমান করে অপদস্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সৈয় মুসলিম দু হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস সমত উপস্থিতি আসুন আমরা পবিত্র কোরআন এবং সই হাদিসের দিকে ফিরে আসি রাব্বুল আলমিন আমাদের জীবনের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইসলামের সায়াতলা ব্যাকিরা জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আল্লাহ মামিন প্রতিপালক তুমি আমাদের এই আয়োজনকে নাজাদের ফাইসলা হিসাবে কবুল করো আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত এই পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন